ইংলিশ উইথ তৌসিফ স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। বিশেষ করে এই যে ভিডিওটা আজকে উপস্থাপন করছি তার মাধ্যমে আপনারা অবশ্যই কিছু না কিছু উপায়ে উপকৃত হবেন। তাই যদি আপনারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বস, ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বস, এই ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বগুলো অ্যাকচুয়ালি কী সেগুলো আমরা ভালো করে দেখলে বুঝতে পারবো। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ কথার অর্থ হলো সকর্মক ক্রিয়া, এবং ইন্ট্রানজিটিভ কথার অর্থ হলো অকর্মক ক্রিয়া। এক নম্বর রয়েছে প্রিন্সিপাল ভার্বস কয় প্রকার কী কী। প্রিন্সিপাল ভার্বস হলো দুই প্রকার, এক নম্বর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, দুই নম্বর হলো ইন্ট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া কি? একটি বাক্যকে সম্পূর্ণ করতে যে ভার্ব বা ক্রিয়ার পরে একটি অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে। আমরা অনেক সময় দেখতে পাই যে একটি বাক্য রয়েছে, যেমন এখানে আই রাইস রয়েছে, এই যে একটি বাক্য, এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং এখানে অবজেক্ট রয়েছে। অর্থাৎ এই যে একটা বাক্য আই ইট রাইস, এই বাক্যটিকে আমরা যদি সম্পূর্ণ করি তাহলে এই সম্পূর্ণ করতে আমাদেরকে দরকার একটি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো এই যে সাব অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তাহলে অবজেক্ট থাকলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু কমপ্লিমেন্ট থাকলে সেটা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। কারণ কমপ্লিট কমপ্লিমেন্ট সবসময় অবশ্যই অবজেক্টের পরে সাবজেক্টের ভার্বের পরে বসবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবজেক্টের মতো থাকলেও দেখতে আলাদা হবে, কারণ তারপরে ইন বা প্রিপজিশন থাকবে, যা ফ্রেজাল ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বাদ দিয়ে যে সমস্ত প্রিপজিশন থাকবে সবগুলো কিন্তু ইন্ট্রানজিটিভ বাক্য হবে। তো যাই হোক, ট্রানজিটিভ ভার্ব কি জিনিস এখানে সংজ্ঞাটা দেওয়া হলো, এবং অবজেক্ট কীভাবে পাবো, ক্রিয়াকে কাকে বা কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তাকে বলে অবজেক্ট বা কর্ম। যেমন আমি যদি এখানে প্রশ্ন করি আই ইট রাইস এই জায়গাতে, তাহলে আই মানে আমি, রাইস ইট মানে ভাত, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত, তাহলে আই ইট রাইস, আমি খাই কি, তাহলে আমি কি খাই, তাহলে আমি কি খাই, আমি খাই ভাত। হি প্লেজ ফুটবল, সে খেলে কি, সে খেলে ফুটবল। দ্য বয় হ্যাজ বট এ পেন, ছেলেটি কি কিনেছে, ছেলেটি একটি ফোন কিনেছে। রহিম স এ টাইগার, রহিম কি দেখেছে, রহিম একটি বাঘ দেখেছে। তাহলে এখানে সাবজেক্ট এর পরে ভার্ব থাকছে এবং ভার্বের পরে অবজেক্ট বসছে, এবং অবজেক্টটা কীভাবে পাচ্ছি, কাকে বা কী দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে যে উত্তর পায় সেটি হচ্ছে অবজেক্ট বা কর্ম। এবার ট্রানজিটিভ ভার্ব কয় প্রকার, ট্রানজিটিভ ভার্ব দুই প্রকার, যথা মনোট্রানজিটিভ, একটি অবজেক্ট বিশিষ্ট ক্রিয়া, বি হচ্ছে ডাইট্রানজিটিভ, দুই অবজেক্ট বিশিষ্ট ক্রিয়া। মনোট্রানজিটিভ ভার্বটা কি, যে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়ার একটি মাত্র অবজেক্ট থাকে তাকে মনোট্রানজিটিভ ভার্ব বলে। যেমন এক্ষুনি দেখলাম আই ইট রাইস, সেরকম এখানে রয়েছে সি ইটস ব্রেড, সে খায় রুটি বা পাউরুটি যাই বলি না কেন, এখানে সে খাচ্ছে, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। কিন্তু যদি এখানে ব্রেডটা চলে আসে তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ, সি ইটস ব্রেড, সে রুটি বা পাউরুটি খাচ্ছে। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ করেছি। এখানে আই হ্যাভ ডান, ডানের অবজেক্ট রয়েছে মাই ওয়ার্ক। এখানে একটু বলে রাখি, মাই কখনো একা বসতে পারে না এই পজিটিভ ফর্মটি, তার জন্য একটি নাউন নিতে হয়, কারণ এই পজিটিভ ফর্ম অলওয়েজ টেক্স আর নাউন, সমস্ত পজিটিভ ভার্ব পজিটিভ প্রোনাউন অবশ্যই একটি করে নাউন নেবে। তাহলে এখানে মাই ওয়ার্ক এই দুটোকে মিলিয়ে একটা অবজেক্ট হয়েছে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। রাম লাইকস রহিম, রহিম কাকে পছন্দ করে, রাম কাকে পছন্দ করে, রহিমকে। এখানে এই যে রয়েছে এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং এটা অবশ্যই
মনোট্রানজিটিভ ভার্ব। মাই ব্রাদার ওয়াচেস দ্য মুভি, আমার ভাই সিনেমাটি দেখে। এখানে কিন্তু অবশ্য একটি অবজেক্ট রয়েছে, সেই জন্য এটা হচ্ছে মনোট্রানজিটিভ। আই ওয়ান্ট আ পেন, আমি চাই একটি কলম, এখানে একটি অবজেক্ট রয়েছে, তার জন্য এখানে ভালো করে দেখতে হবে। এবার চলে আসি ডাই ট্রানজিটিভ ভার্বটা কি। যে ট্রানজিটিভ ভার্ব এর দুটি অবজেক্ট, সে ডাইরেক্ট হতে পারে এবং ইনডাইরেক্ট হতে পারে, থাকে তাকে ডাই ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ একটা বাক্যে অবজেক্ট হিসেবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে। যেমন এখানে এক নম্বর উদাহরণ ধরে হি গেভ মি আ বুক, দে হ্যাভ টোল্ড আস আর সিক্রেট, দ্য টিচার আস্কড হিম আর কোশ্চেন, দ্য টিচার টিচেস আস ইংলিশ। এখানে ডাইরেক্ট অবজেক্ট কী এবং ইনডাইরেক্ট অবজেক্ট কী সেটা দেওয়া হয়েছে। ডাইরেক্ট অবজেক্ট কোনটা, সাধারণত বস্তুকে বোঝাবে। যেমন এখানে রয়েছে এ বুক, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তারপরে কী রয়েছে, এ সিক্রেট, এখানে এ সিক্রেটটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তারপরে রয়েছে এ কোশ্চেন, এখানে হচ্ছে অবশ্যই কোশ্চেনটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখানে ঠিক ইংলিশটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তা ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা, ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক বা ব্যক্তিকে বোঝাবে, মানে এটা হচ্ছে গৌণ। আর ডাইরেক্ট অবজেক্ট অবজেক্টটি হচ্ছে মুখ্য, মানে এটা হচ্ছে প্রধান। ভয়েস যদি চেঞ্জ করতে যাই, যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভয়েস করতে যাই এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা ইনডাইরেক্ট নিই তাহলে কিন্তু সুবিধা, আর ডিরেক্ট বা ডাইরেক্ট নিতে গেলে একটু অসুবিধা হয়। এই কারণে, কারণ ইনডাইরেক্ট অবজেক্টটাকে টু বসাতে হয়, এই জিনিসটা অনেক সময় ভুল হয়ে থাকে, তার জন্য অবশ্যই সেখানে কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায়, সেই জন্য অনেক সময় ভয়েস ভুলও হয়ে যায়। তো এখানে কারণ ডাই ট্রানজিটিভ বলতে দুটো অবজেক্ট পাচ্ছি, তাহলে এখানে মি একটা অবজেক্ট, এখানে এ বুক একটা অবজেক্ট, তাহলে এইখানে হচ্ছে একটা আস অবজেক্ট, এ সেক্রেট অবজেক্ট, হিম অবজেক্ট, এ কোশ্চেন অবজেক্ট, আস অবজেক্ট, ইংলিশ অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট থাকছে। আর এটাকেই বলছে ডাই ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ ভার্ব। এবার ইনট্রানজিটিভ ভার্ব কি, অকর্মক ক্রিয়া। একটি বাক্যকে সম্পূর্ণ করতে যে ভার্ব এর কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ যে ভার্বে কোনো অবজেক্ট থাকে না সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দ্য সান শাইন্স, সূর্য ওঠে বা সূর্য জল জল করে। দ্য উই ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সকালবেলায় হাঁটি। এখানে ইন দ্য মর্নিং রয়েছে, আমরা এটাকে কিন্তু অবজেক্ট হিসেবে নিতে পারি না, এটাকে আমরা কমপ্লিমেন্ট, অনেকেই আদার্স বলে থাকে, এটা কমপ্লিমেন্ট হিসেবে বলে থাকি। তাহলে আমরা সকালবেলায় হাঁটি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটাকে যেমন অনেকেই ভয়েস করে ফেলে কিন্তু এটা ভয়েস সম্ভব নয়, কারণ এখানে টু রয়েছে, এই টু থাকার কারণে এটা হচ্ছে ইনট্রানজিটিভ। কিন্তু যদি এখানে আই গো হোম হতো তাহলে কিন্তু এই গোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেক্ষেত্রে কিন্তু আই গো হোমের ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব, কিন্তু আই গো টু স্কুল এটা ভয়েস চেঞ্জ যদি করি মনে রাখতে হবে সে গায়ের জোর দেখিয়ে ভয়েস চেঞ্জটা করছে। এখানে কোনো ইনট্রানজিটিভ ভার্বের এইরকমভাবে ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। এবার আমরা জেনে নেব যে ইনট্রানজিটিভ ভার্বটা অ্যাকচুয়ালি কীরকমভাবে ট্রানজিটিভে পরিণত হতে পারে। যেমন কগনেট অবজেক্ট, সমধাতুজ কর্ম, কিছু ইনট্রানজিটিভ ভার্ব বা ক্রিয়ার পরে অবজেক্ট নিয়ে থাকে, একেই কগনেট অবজেক্ট বা সমধাতুজ কর্ম বলে। যেমন ধরুন স্লেপ্ট এর একটা সমধাতু হচ্ছে কি, স্লিপ। ড্রিমট এর একটা সমধাতু হচ্ছে ড্রিম। সেই রকমই স্যাং এর একটা সমধাতু হচ্ছে সং। তাহলে আই স্লেপ্ট আর সাউন্ড স্লেপ, এখানে আমি একটা গভীর ঘুম ঘুমিয়েছিলাম। সি ড্রিমট আর সুইট ড্রিম, সে একটা মিষ্টি স্বপ্ন দেখেছিল। রাজ স্যাং আর সুইট সং, রাজ একটি মিষ্টি গান গিয়েছিল। এখানে কিন্তু আই স্লেপ্ট দিলে কিন্তু কোনো মুহূর্তে ভয়েস চেঞ্জ হবে না, যদি এই অবজেক্টটা না রাখি তাহলে ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। সেই রকমই এই ড্রিমটার ক্ষেত্রেও আর সুইট ড্রিমটা আমরা কিন্তু নিতে পারছি। সেই রকমই সং এর নাউন ফর্মটা, সিং স্যাং এর নাউন ফর্মটা কিন্তু এখানে সং হিসেবে নিতে পারছি। তো আপনারা যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।